মৌলভীবাজারে মনু নদীতে গোসল করতে নেমে নিখোঁজের 22 ঘন্টা পর এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শহরের ফরেস্ট রোড এলাকায় সুধাংশু সোম নামের এক সবজি ব্যবসায়ী গোসল করতে নামেন নদীতে। এক পর্যায়ে পানিতে ডুবে যান তিনি। তার সন্ধানে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। গতকাল সকালে দুর্লভপুর খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।